আঠেরোশো সাল জানুয়ারি মাস রয়্যাল ভৌগোলিক সমিতির হলঘরে এক বিরাট সভা বসল ঘন ঘন হাততালির মধ্যে সভাপতি ভাষণ শেষ করলেন আসন গ্রহণ করার আগে বললেন ভৌগোলিক তত্ত্ব সংগ্রহের ব্যাপারে পৃথিবীর মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে ইংল্যান্ড ডক্টর ফার্গুসন ইংল্যান্ডে সেই গৌরব বৃদ্ধি করতে চলেছেন যদি তিনি সফল হন শ্রোতাদের মধ্য থেকে একজন বলল নিশ্চয় হবেন তাহলে আফ্রিকার অসম্পূর্ণ মানচিত্র সম্পূর্ণ হবে আর যদি তিনি বিফল হন তাহলে প্রমাণিত হবে যে মানুষ কেবল বুদ্ধিমানই নয় দুঃসাহসিক কার্যকলাপেও তাঁর জুড়ি নেই বক্তৃতা শেষ হতে না হতেই ফার্গুসনের জয় নেনাদে হল ফেটে পড়ার উপক্রম হল সঙ্গে সঙ্গে চাঁদা সংগ্রহ আরম্ভ হয়ে গেল এবং দেখতে দেখতে তাঁর অভিযানের জন্য মুদ্রা সংগ্রহ ডক্টর হাজার হল ফার্গুসন তখন সভায় হাজির ছিলেন না সদস্যরা তাকে একবার দেখার জন্য পিড়াপিড়ি আরম্ভ করল কেউ কেউ বললে ফার্গুসন নামে নাকি আসলে কেউই নেই সমস্তটাই বুঝল তখন সভাপতি বললেন ডক্টর ফার্গুসন আপনি দয়া করে একবার বাইরে আসুন তৎক্ষণাৎ ধীর স্থির গম্ভীর প্রকৃতির একজন ভদ্রলোক ঘরে ঢুকলেন বছর চল্লিশ তার বয়স ঘন ঘন হাততালিতে ঘরের কড়িকাঠ পর্যন্ত কেঁপে উঠল মঞ্চে সে দাঁড়ালেন ফার্গুসন এবার দেখা গেল ভদ্রলোকের শরীর বেশ সুগঠিত নাসিকা দীর্ঘ দুই চোখ কোমল কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি চঞ্চল আজানু লম্বিত বাহু পাজোরা দেখলেই বোঝা যায় দীর্ঘ পথ পাড়ি দিতে তিনি কাতর নন ফার্গুসন মঞ্চে দাঁড়াতেই আনন্দ কোলাহল দ্বিগুণ বৃদ্ধি পেল ডান হাতে তর্জনী তুলে মেঘমন্ত্র কণ্ঠে তিনি বললেন ভগবানের ইচ্ছাই পূর্ণ হোক এই একটা কথাতেই শ্রোতারা যেরকম উত্তেজিত হয়ে উঠল কডেন বা ব্রাইটের শত বক্তৃতাতেও সেরকম কখনো হয়নি কিন্তু মুহূর্ত মধ্যে হাজার ব্যক্তির হৃদয় অধিকার করে ফেললেন যিনি তিনি কে ডক্টর ফার্গুসনের বাবা ছিলেন ইংরেজ নৌসেনা বিভাগের একজন দুঃসাহসী সেনাধ্যক্ষ বালুক ফার্গুসনকে নিয়ে তিনি সাগরে সাগরে পাড়ি জমাতেন জলযুদ্ধে যেতেন শত বিপদের মধ্যেও ছেলেকে কাজ ছাড়া করতেন না তখন দেখেই বিপদকে তুচ্ছ জ্ঞান করতে শিখলেন ফার্কুসন আরেকটু বড় হয়ে ভ্রমণ কাহিনী পড়া শুরু করলেন ছেলের মনোগত অভিপ্রায় বুঝে বাবা তাকে জলতত্ত্ব পদার্থবিদ্যা বলবিজ্ঞান জ্যোতিষ ভেষজ বিজ্ঞান প্রভৃতি শিক্ষা দিলেন বাবার মৃত্যুর পর সৈনিক প্রত গ্রহণ করে বঙ্গদেশে এলেন ফার্কুসন কিন্তু তরবারই তার ভালো লাগলো না তাই অল্পদিনের মধ্যেই তা ত্যাগ করে ভারতবর্ষে ভ্রমণে বেরোলেন একদিন সকালে কলকাতা থেকে পদপ্রজে সুরাট যাত্রা করলেন তারপর ক্রমে ক্রমে ঘুরে এলেন অস্ট্রেলিয়া রাশিয়া আর আমেরিকা ফার্গুসন সভা সমিতিতে যোগ দেওয়া বিশেষ পছন্দ করতেন না তার বদলে ডেলি টেলিগ্রাফ সংবাদপত্রে নিয়মিত কৌতূহল ভ্রমণ কাহিনী লিখতেন তাই সবাই তার নামের সঙ্গে পরিচিত ছিল সভা সমিতিতে বসে বাজে বিতর্কে সময় নষ্ট না করে নতুন কোনো বৈজ্ঞানিক তথ্য আবিষ্কারের চেষ্টায় তন্ময় হয়ে থাকাই শ্রেয় মনে করতেন ফার্কুসন একদিন ডেলি টেলিগ্রাফ সংবাদপত্রে দেখা গেল নির্জন আফ্রিকার নিরাপত্তা এতদিনে ভঙ্গ হবে ছ হাজার বছরেও যে দেশ এখনও অজ্ঞাত এবার তার রহস্য উন্মোচিত হবে নীলনদের জন্মস্থান আবিষ্কারের চেষ্টা এতদিন অসম্ভব মনে হয়েছিল দীর্ঘদিনের পরিশ্রমে রহস্যময় আফ্রিকার তিনটি প্রবেশপথ মুক্ত হয়েছিল ডক্টর বার্থ সুদানে গেছিলেন ডেনহ্যাম আর ক্লাপার্টনের আবিষ্কৃত পথে অনেক কষ্টে উত্তমাসা অন্তরীপ থেকে জামবেজি পর্যন্ত গেছিলেন ডক্টর লিভিংস্টোন আর ভিন্ন পথে গিয়ে আফ্রিকার কয়েকটা হ্রদ আবিষ্কার করেছিলেন ক্যাপ্টেন গ্রান্ট আর ক্যাপ্টেন স্পিক এই তিনটে পথ যেখানে মিলেছে আফ্রিকার কেন্দ্রস্থল সেখানেই ফার্গুসন অচিরে আফ্রিকার এই ত্রিবেণী সঙ্গমে যাত্রা করবেন আফ্রিকার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত তিনি যাবেন জানে আহরণ করে জাঞ্জিবার দ্বীপে বেলুনে উঠে বরাবর পশ্চিম দিকে যাওয়ার পরিকল্পনা তিনি স্থির করেছেন এই যাত্রা যে কোথায় এবং কিভাবে শেষ হবে তা বলতে পারেন একমাত্র ঈশ্বর ডেইলি টেলিগ্রাম খবরটা ছাপাতেই দেশ জুড়ে দারুণ হইচই পড়ে গেল তখনও এরোপ্লেন আবিষ্কৃত হয়নি অনেকেই বললে অসম্ভব বেলুনে করে কি এতটা পথ যাওয়া যায় ফার্গুসন টার্গুসন বলে আসলে কেউ নেই সবটাই ডেইলি টেলিগ্রাফের সম্পাদকের ধাপ্পাবাজি হুজুক তুলে ইংল্যান্ডের মাথা বিগড়ে দেওয়ার অপচেষ্টা তখন অন্যান্য খবরের কাগজেও নানা রকম প্রবন্ধ ডেলি লাগলো বিদ্রুপ করে ফার্গুসন একদম বোবা হয়ে গেলেন কিছুদিন পরে শোনা গেল সত্যি সত্যি বেলুন তৈরির ভার নিয়েছেন লায়ন কোম্পানি ইংরেজ সরকার রেজলিউট নামে জাহাজটাও দিয়েছেন ফার্গুসনের ব্যবহারের জন্যে তখন সকলের সন্দেহ গেল চারিদিকে আবার ধন্য ধন্য রব উঠল ইংল্যান্ডের নানা জায়গায় বাজি ধরা আরম্ভ হলো সত্যি সত্যি ফার্গুসন নামে কেউ আছে কি না সেজন্য বাজি ধরা হলো এরকম একটা দুঃসাহসিক পর্যটনে মাথা গলাতে কেউ আদৌ এগোবেন কিনা সে ব্যাপারে বাজি ধরা হলো কি পর্যটন শেষ করে ফার্গুসন আর ইহজীবনে ইংল্যান্ডে ফিরতে পারবেন কিনা তার উপরেও বাজি ধরা হলো প্রতিদিন কাতারে কাতারে লোক এসে প্রশ্নে প্রশ্নে পাগল করে তুললো ফার্গুসনকে কেউ কেউ সহযাত্রী হওয়ার ইচ্ছাও প্রকাশ করল কিন্তু ফার্গুসন সবাইকে ফিরিয়ে দিলেন কাউকেই সঙ্গে নিতে রাজি হলেন না ডক্টর ফার্গুসনের একজন বন্ধু ছিলেন নাম তার ডিক কেনেডি দুজনের স্বভাব দুরকম হলে কি হবে বন্ধুত্ব ছিল অকৃত্রিম ছিলেন সরল প্রকৃতির মানুষ যা ধরতেন তা শেষ না করে ছাড়তেন না তিনি থাকতেন লিথে শিকার করতে মাছ ধরতে আর বন্দুকের এক গুলিতে দূরস্থিত ছুরিকে মাঝখান থেকে সমান দুটুকরোয় ভেঙে দিতে তার চুরি ছিল না গোটা এডিন বড়া প্রদেশে সুপুরুষ সুদেহী অসুরের মতো শক্তিমান রোদে পোড়ামুখ চঞ্চল কালো চোখ আর অদম্য উৎসাহ ডিক কেনেডি বলতে বোঝাত এগুলি তিব্বত বেরিয়ে আসার পর ফার্গুসন আর দুবছর কোথাও গেলেন না দেখে বেজায় খুশি হলেন ডিক কেনেডি ভাবলেন বন্ধুর বেড়ানোর শখ বোধহয় এতদিনে মেটল দেখা হলেই তাই বলতেন ফার্গুসনকে বিজ্ঞানের জন্যে অনেক তো খাটলে এবার ঘর সংসারে মন্দাও দেখি ফার্গুসন কথার জবাব দিতেন না সব সময় কি যেন ভাবতেন তারপরে হঠাৎ একদিন ডেলি টেলিগ্রাফের পাতা খুলে চমকে উঠলেন ডিক কেনেডি দরম করে টেবিলের উপর এক ঘুষি বসিয়ে দিয়ে বলেন পাগল না বোকা বেলুনে চড়ে আফ্রিকা অভিযান দু বছর ধরে তাহলে এই নিয়েই এত ভেবেছে ফার্গুসন কেনেডি চাকুর সামনেই দাঁড়িয়েছিল মনিবের মন্তব্য শুনে সে টিপ্পণী কাটল ওটা খবর না কচু স্রেফ গাঁজার দম গাঁজার দম নিশ্চয়ই না আমি ওকে চিনি কি দম্ভ আমি বাধা না দিলে দেখছি ফার্গুসন চাঁদেই যাত্রা শুরু করে দেবে সুতরাং কেনেডিয়া দেরি করলেন না সেই রাত্রেই রওনা হলেন লন্ডন অভিমুখে ভোরবেলা ফার্গুসন যখন নিজের ঘরে চিন্তাবিষ্ট এমন সময় দমাদম শব্দে দরজায় ধাক্কা আরম্ভ হলো দরজা খুললেন ফার্গুসন খুলি অবাক হয়ে গেলেন বললেন এ কি ডিগছে মাথার টুপি খুলে কেনেডি বলেন হ্যাঁ আমি শিকার ছেড়ে লন্ডনে কি মতলবে একজন পাগলকে ঠান্ডা করতে পাগল সে আবার টেলিগ্রাফ কাগজটা ফার্গুসনের সামনে মেলে ধরে কেনেডি শুধলেন খবরটা সত্যি সত্যি সত্যিই তুমি বেলুনে যাবে নিশ্চয়ই যাব যাবার সব ব্যবস্থাও হচ্ছে আমি বাধা দিয়ে কেনেডি বলেন চুলোই যাক তোমার বন্দোবস্ত চটে দেখছি খবরটা তোমায় আগে দিতে পারিনি দারুণ ব্যস্ত ছিলাম বলে তবে তোমাকে না জানিও তো যেতাম না বাহ চমৎকার যেন যেন এই আমি আরে আরে তা নয় তোমাকেও যে যেতে হবে সঙ্গে ইলেকট্রিক শখ খেলেন কেনেডি তোমার কি ইচ্ছে আমরা দুজনেই বেডলেমের পাগলা কারো আটক থাকি শুরু হলো তর্ক বিতর্ক খাওয়া শেষ হয়ে গেল তবুও বাঘবিতণ্ডা থামল না ফার্গুসন বললেন আমি অদৃষ্টবাদী কপালে যা লেখা আছে তা হবেই ফাঁসি কাঠে যার মৃত্যু লেখা আছে সে কখনো জলে ডুবে মরে না সুতরাং কিসের ভয় একথার কোনো জবাব দিতে না পারলেও করে কেনেটি বললেন যদি আফ্রিকা বেড়ানোই তোমার উদ্দেশ্য ছিল তো সবাই যে পথে যায় সে পথে না গিয়ে এমন উদ্ভট খেয়াল মাথায় চাপল কেন সবাই যে পথে যায় সে পথে গিয়ে আজ পর্যন্ত কি কেউ সফল হয়েছে হয়নি মাঙ্গো পার্ক থেকে শুরু করে ভোগেল পর্যন্ত কেউ সফল হতে পারেননি মাঙ্গো পার্ক নাইগারের তীরে নৃশংসভাবে খুন হন ভোগেল ওয়াদেইয়ের জলে ডুবে মারা যান আউদনি মারা যান মুরমুড়ে ক্যাপার্টনের সমাধি হয় সাকাটুতে মৈজানকে টুকরো টুকরো করে কেটে ফেলে অসভ্যরা মেজর ল্যাং রোসারের রক্তে আফ্রিকার মাটি ভিজে গেছে এইভাবে কত শত পর্যটক যে আফ্রিকায় গিয়ে প্রাণ হারিয়েছে তার এত্তা নেই প্রচণ্ড ক্ষিতে ভয়ানক শীত সাংঘাতিক জ্বর হিংস্র জানোয়ারের চাইতেও ভয়াবহ এই বর্বর অসভ্যরা এদের হাত থেকে কেউই রেহাই পায়নি যে পথে গিয়ে এদের এই হাল হয়েছে সেই পথ পরিত্যাগ করাটাই কি বুদ্ধিমানের কাজ নয় তাই তো আফ্রিকার উপর দিয়ে উড়ে যাওয়ার পরিকল্পনা যদি বেলুনটা পড়ে যায় তাহলে হেঁটে যাব কিন্তু যেন আমার বেলুন কখনোই পড়বে না জোর করে কি কিছু বলা যায় আমি বলছি পড়বে না আফ্রিকার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত না গিয়ে আমি বেলুন ছাড়ছি না ঝড় বৃষ্টি পশু পাখি নরখাদক মানুষ কেউ আমার গতিরোধ করতে পারবে না বেশি গরম হলে ওপরে উঠে যাব ঠান্ডা লাগলে নিচে নেমে আসবো পাহাড় পর্বত নদী অনায়াসে টপকে যাব বেড়ানোর ক্লান্তি থাকবে না বিশ্রামের জন্য ভাবতে হবে না কখনো মেঘের আড়ালে থেকে কখনো মাটির দু চার হাত উপর দিয়ে হু হু করে ভেসে যাব আমরা পায়ের তলায় নিচে নিচে সরে যাবে অজ্ঞাত আফ্রিকার ভয়াবহ দৃশ্য বলতে বলতে উত্তেজিত হয়ে উঠেছিলেন ফার্গুসন উত্তেজনা কেনেডিকো স্পর্শ করলো মনির চোখে তিনি দেখতে পেলেন নীল আকাশের বুক চিরে মেঘমালার ফাঁকে ফাঁকে উড়ে চলেছে বিশাল এক বেলুন কিছুক্ষণ পরে বিস্ময়ে ভয়ে ফিসফিস করে বললেন কেনেডি এখনও তো আকাশ ওড়ার কল তৈরি হয়নি তুমি তাহলে বেলুনকে চালিয়ে নিয়ে যাওয়ার যন্ত্র আবিষ্কার করেছো বলো তাও কি সম্ভব বেলুন চালনা এখনো আকাশ কুসুম তাহলে বাণিজ্যবায়ুর নাম শোন আফ্রিকার পূর্ব অঞ্চলে সমানভাবে বয়ে চলেছে এই বাতাস বিরামহীন গতিতে এই বাণিজ্য বায়ুর স্রোতেই গা ঢেলে দেব আমরা তাও তো বটে ইংরেজ গভর্নমেন্ট একখানা জাহাজ আমাদের জন্য ছেড়ে দিয়েছেন আফ্রিকার পশ্চিম তীরে পৌঁছে আমরা খান তিন চার জাহাজকে আমাদেরই প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখতে পাব। খুব সম্ভব তিন মাসের মধ্যেই জাঞ্জিবারে পৌঁছব সেখান থেকে বেলুনে গ্যাস ভর্তি করে নিয়ে বেরোনো যাবে আমরা মানে তুমি আর কে চমকে কেনেডি তুমি যেতে আপত্তি আছে নাকি একশো বার আছে কিন্তু দেশ দেখতে গেলে তো আমাকে অনেকবার করতে হবে গ্যাস ছেড়ে না দিলে বেলুন নামবে না এমনি কয়েকবার নামলেই তো বেলুনের গ্যাস ফুরিয়ে যাবে ওইখানেই ভুল করলে ডিক গ্যাস একটুও নষ্ট হবে না পাগল নাকি গ্যাস না ছেড়েই নামবে নামবোই বই কি কি করে আমার গুপ্ত কৌশল তো সেইটাই বন্ধু আমার উপর ভরসা রাখো ভগবানের ইচ্ছেই পূর্ণ হোক যন্ত্রচারীদের মতো ডিক কেনেটি বললেন ভগবানের ইচ্ছেই পূর্ণ হোক